अन्तर्राष्ट्रिय मातृभाषा दिवस सोमबार सिलगढीको बागा जतिन पार्कमा पालन गरिएको छ। सिलगढी नगरनिगमद्वारा आयोजित कार्यक्रममा पूर्व मेयर तथा पूर्व विधायक अशोक भट्टाचार्यलाई निमन्त्रणा गरिएको थिएन। निमन्त्रणा नआए पनि अशोक भट्टाचार्यले मातृभाषा दिवसमा शहीदप्रति श्रद्धाञ्जली अर्पण गरे। सो अवसरमा तृणमूल कङ्ग्रेस नेता अनि सिलगढी नगरपालिकाका मेयर पदको दावेदार गौतम देव, आयुक्त सोनाम वाङदी भुटिया लगायतका अन्य नगर पार्षदहरू उपस्थित थिए। यो कार्यक्रममा कलाकारहरूले गीत र नृत्यहरू प्रस्तुत गरे। गौतम देवले पत्रकारहरूसँग भने, अशोक भट्टाचार्य लामो समय मन्त्री अनि मेयर थिए, उहाँको अनुभवलाई हामी अवश्य प्रयोग गर्नेछौँ, म उहाँलाई सम्मान गर्छु। अर्कोतर्फ अशोक भट्टाचार्यले भने, मलाई निमन्त्रणा गरिएको थिएन, तर कसले निम्तो दियो वा जानकारी दियो त्यो फरक पर्दैन, हामीले हाम्रो भोटको समयमा त्यो शहीदको वेदी बनाएका थियौँ, त्यसैले आएर श्रद्धाञ्जली दिए। সেটাকে এবার আমাদের হাতে সময় ছিল না, তার মধ্যে ছোটোভাবে সুন্দরভাবে আমরা এটা নিবেদন করলাম। আগামী বছর থেকে আমাদের যে সংস্কৃতি বিষয়ক কমিটি আমরা তৈরি করব, শিলিগুড়ি বিশিষ্ট জনদের নিয়ে এমএমআইসি দায়িত্বে থাকবেন, তারা মিলে শহরের 365 দিন আমরা কী ধরনের সাংস্কৃতিক কার্যক্রম করব সেগুলো রূপরেখা তৈরি হবে নাগরিকদের সাথে আলোচনার মাধ্যমে। তার মধ্যে 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস আমরা শ্রদ্ধায় মননে খুব সুন্দর করে শিলিগুড়িতে আমরা করতে চাই। এই শহরকে আরও বেশি সংস্কৃতি মনস্ক শহর, সংস্কৃতি চর্চার শহর, সংস্কৃতি পালনের শহর হিসাবে গড়ে তুলব, তার জন্য সবার সহযোগিতাও চাই। আমরা সবাই আসবেন, সবাইকে নিয়েই শহর। উনি বহুদিন এখানে প্রশাসনের প্রধান ছিলেন, মন্ত্রী ছিলেন, তার বিপুল অভিজ্ঞতা আছে, তার সেই অভিজ্ঞতা, তার সেই প্রজ্ঞা, সেটাকে আমরা শহর গঠনে কাজে লাগাব। কারণ এই শহর যেমন আমাদের, এই শহর তারও অভিজ্ঞতার কোনো বিকল্প হয় না, তার অভিজ্ঞতা আমি নিশ্চিতভাবে গুরুত্ব দিয়ে এবং খুব যত্ন সহকারে আগামী দিনে কাজে লাগাব। তারপরে পরবর্তীকালে রাষ্ট্রসংঘের পক্ষ থেকে এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করা যাচ্ছে। প্রত্যেকবারের মতো আমরা এলাম, আজকে সেই ভাষা শহীদদের প্রতি শহীদকে আমরা শ্রদ্ধা জানালাম। শুধুমাত্র 52 সালে যারা ভাষা আন্দোলনের শহীদ তারাই নয়, দেশে দেশে আমাদের দেশে ভাষা, উপভাষা, ডায়ালেক্ট তাদের আরও বিকশিত করার জন্য, উন্নত করার জন্য মাতৃভাষা যে চেষ্টা চলছে, যে আন্দোলন চলছে, তাতেও বহু মানুষ শহীদ হয়েছে, তাদের প্রতিও আমরা আজকে শ্রদ্ধা। প্রত্যেকবারই আমরা করে থাকি, জানানো না জানানো আমাদের দায়িত্ব, কর্তব্য দায়িত্ব পালন করার জন্য আমরা এখানে। Over 45 years in academic excellence, we prepare children for a better tomorrow. We focus on better environment, culture, literacy, enlightenment, and above all, upbringing of the student. For further details, visit www.schoolsunshine.in.